মার্কেট প্লেসে সব থেকে বেশি যে কাজগুলো পাওয়া যায় তা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে। কারণ প্রতিটি কোম্পানির আর কিছু লাগুক কিংবা না লাগুক, একটি লোগো কিন্তু অবশ্যই লাগবে। একটি কোম্পানির লোগো ছাড়া কিন্তু প্রায় অচল। তাই আমরা যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করি তাহলে মার্কেট প্লেসে খুব দ্রুতই আমরা অর্ডার পাব এবং এই লোগো ডিজাইন নিয়ে দ্রুত সফলতা পাওয়া যায়। তাই চলুন মার্কেট প্লেসে গিয়ে দেখে আসি যে এই লোগো ডিজাইনে আসলে কেমন কাজ পাওয়া সম্ভব এবং বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে তারা কি পরিমাণ কাজ করতেছে। তো মার্কেট প্লেসে যদি আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সব থেকে বেশি কাজই করা হয় এই লোগো ডিজাইন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে লোগো ডিজাইন নিয়ে অনেক অনেক গিগ আছে। আমরা এখান থেকে কয়েকটা গিগ যদি দেখি এবং অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে লোগো ডিজাইন নিয়ে কি পরিমাণ কাজ করা যায় এবং কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো এখান থেকে আমরা দেখব, ওকে, এখান থেকে এই যে একজন ব্যক্তি ওর বর্তমান কাজ রানিং আছে 520টা এবং এই পর্যন্ত কাজ করছে 43,754টা এবং ওর বেসিক হচ্ছে $25, স্ট্যান্ডার্ড হচ্ছে $85 এবং প্রিমিয়াম হচ্ছে $145। তো আপনি এটা আসলে চিন্তারও বাইরে যে এখানে লঘু ডিজাইনের মাধ্যমে আসলে কত পরিমাণে কাজ করা যায়। ও কাজ করতেছে 2015 সাল থেকে, লাস্ট ডেলিভারি 9 ঘন্টা আগে এবং এখানে ও হচ্ছে আরব আমিরাতের। তো আপনি যদি জাস্ট রেগুলার যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাহলে দেখবেন যে 100 কোটি টাকার উপরে চলে গেছে। এগুলো মূলত টিম নিয়ে কাজ করা হয়। এই যে যে উনি এতগুলো কাজ রানিং আছে দেখেন যে 520টা কাজ রানিং আছে, এটা কিন্তু একা করা সম্ভব না এবং এইটা করবে হচ্ছে টিম নিয়ে। যেমন আমার একটা টিম আছে, আমার এই টিম মেম্বার গুলো হচ্ছে আমার স্টুডেন্টই। যেমন আমার যারা পেড কোর্সটা করে তাদের মধ্যে যারা একটু ভালো করে, ডিজাইন কোয়ালিটি ভালো এবং কাজ করার মন মানসিকতা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমি কাজ করি এবং আমার যে বাইরের কাজগুলো আমি কিন্তু এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আরো বিভিন্ন মাধ্যমে ওদেরকে আমি কনভার্ট করে দেই এবং ওরা জাস্ট আমাকে ওই কাজগুলো জমা দিয়ে দেয় এবং এখানকার একটা পার্সেন্টেজ আমি দিয়ে দিই। যেমন এই কাজটা যদি $25 হয় তাহলে আমি আমি নিজে $5 রেখে দিই আর $20 কিন্তু আমার ওই স্টুডেন্টকে আমি দিয়ে দিই। এভাবে হচ্ছে আমি কাজ করি এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা অলরেডি আর টপ লেভেলে চলে আসছে বা টপ রেটেড সেলার তারা কিন্তু এভাবে কাজ করে। কারণ একা কিন্তু 520টা কাজ করা কোনোভাবেই সম্ভব না, তাও হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে। এখানে দেখেন যে 4 দিন ডেলিভারি, তো একটা কাজ যদি 4 দিন ডেলিভারি হয় 4 দিনের মধ্যে আপনি 520টা কাজ কিভাবে আপনি করবেন? কোনোভাবেই সম্ভব না। তো এভাবে হচ্ছে আমরা টিম নিয়ে কাজ করি। তারপর হচ্ছে আপনি আরেকটা যদি দেখাই, উনি হচ্ছে একজন মেয়ে, তো ওনার হচ্ছে 698টা অর্ডার রানিং আছে, উনি 9000 কাজ অলরেডি করে ফেলছে। তো উনি হচ্ছে কোন দেশে আমরা একটু দেখি, উনি হচ্ছে ইন্ডিয়ান এবং 2019 সাল থেকে কাজ করতেছে এবং লাস্ট 8 ঘন্টা আগে ডেলিভারি করছে। তো এরকম আপনি দেখতে পাবেন যে অনেক হিউজ পরিমাণে লোগোতে কাজ জমা থাকে এবং এরা হচ্ছে টিম নিয়ে কাজ করে। তো এরকম হচ্ছে আমাদের ব্যাপারটা। এখন আমরা দেখি যে বাংলাদেশি থেকে আমরা কয়জন কাজ করতেছে এবং কি করতেছে। আমরা এখানে লোগো অপশনে যাব বা আমরা হচ্ছে সেলার ডিটেলসে যাব। এখান থেকে দেবো নিউ সেলার এবং এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাই থেকে করে দেবো। এখন দেখবো যে বাংলাদেশিরা কি করতেছে। ওকে, এখান থেকে দেখতে পাবেন যে বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে কাজ এখানে করতেছে। ওকে, আমরা যদি এই দুইটাই দেখি, উনি একজন মেয়ে, নাম হচ্ছে কি পূজা, তো ওনার হচ্ছে একটা অর্ডার রানিং আছে, উনি 86টা অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছে। উনি হচ্ছে $50 নেয় একটা লোগোর জন্য। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন। তো উনি হচ্ছে বাংলাদেশি এবং ও 2022 সাল থেকে কাজ করতেছে, মোটামুটি কত 6 থেকে 7 মাস হয়েছে আর কি, বেশি কিন্তু হয়নি, বা 1 বছরের মতো হইতে পারে। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট ডেলিভারি দিছে 3 সপ্তাহ আগে। ওর কিন্তু একটা ব্যক্তির কিন্তু একটা গিগ থাকে না, ওর কিন্তু আরো গিগ আছে। এখান থেকে আপনি যদি প্রোফাইলে যান তাহলে আপনি দেখতে পাবেন যে ওর কিন্তু আরো গিগ আছে, এই গিগ গুলো থেকে কিন্তু ওরা কাজ করে। ওকে, তো তারপরে আমি যদি আরেকটা দেখাইতে চাই দেখবো যে ওরও কিন্তু একটা অর্ডার রানিং আছে এবং ও 72টা অর্ডার কমপ্লিট করছে এবং ও বেসিকের জন্য $10। আচ্ছা, এটা বিজনেস কার্ড ছিল, এটা হচ্ছে লাস্ট 1 মিনিট আগে কিন্তু একটা ডেলিভারি করছে। ওকে, এবং ওর যদি আপনি অ্যাকাউন্টে যান তাহলে আপনি দেখতে পাবেন যে ওর কিন্তু বিভিন্ন গিগ নিয়ে কাজ করে, যেমন এই যে লোগো ডিজাইন নিয়ে কাজ করে এবং এইটা হচ্ছে আপনার 59টা কমপ্লিট করছে, এখানে 19টা কমপ্লিট করছে। হ্যাঁ, এরকম আপনি বিভিন্ন দেখতে পাবেন। তার মানে কি,
আমাদের এগুলা দেখানোর মানে হচ্ছে যে বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং করতেছে, ইনকাম করতেছে। এখন অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং এখন হয় না বা কাজ পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই কথাগুলো কারা বলে? যারা মূলত সঠিক জায়গা থেকে কাজটা শিখতে পারে না, সঠিক গাইডলাইনটা পায় না, এমনিতেই কোনো ভুংসং শিখে তারা মার্কেট প্লেসে চলে যায় এবং কোনো আগামাথা কিছুই বুঝে না, বায়ারকে কিভাবে কনভিন্স করতে হয়, বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ বুঝতে হয়, এগুলো কিছুই বুঝে না। তারপর হচ্ছে ওরা কাজ পায় না এবং ওরা ফেসবুক এবং বিভিন্ন সাইটে গিয়ে বলে যে ফ্রিল্যান্সিং সম্ভব না। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এবং এই ভুল ধারণাটা ধরাই দেওয়ার জন্য মূলত আমি এই ফ্রি কোর্সটা করেছি। এবং এই ফ্রি কোর্সটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং সম্ভব যদি আপনার স্কিলটা ডেভেলপ হয়। তো এই বেসিক কোর্সটার মাধ্যমে হচ্ছে মূলত আপনাকে আমরা বোঝাবো যে আসলে যে ফ্রিল্যান্সিং সম্ভব। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমাদের অ্যাডভান্স কোর্সটা করলে আপনি দেখবেন যে এখানে খুব সিক্রেট দেওয়া আছে এবং বাইরের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ পেতে হয়, সম্পূর্ণ ধারণা আমাদের ওইটার ভিতরে আছে। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে লোগো ডিজাইন করতে পারি। এখানে বেশ কয়েকটি কাজই শেখা যাবে। আপনারা যদি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন আপনার কাছে মনে হইতে পারে পারবেন এটা, তবে এমনও হইতে পারে যে আপনি যেভাবে পারবেন আমি শেখাবো আরেকটি ভাবে, তাহলে কিন্তু আপনার আরেকটি পদ্ধতি শেখা হয়ে গেল। তো এই জন্য উচিত যে প্রত্যেকটি ভিডিওরই ফুল দেখা আর কি। তো আমরা প্রথমে বিএমডব্লিউর লোগোটি তৈরি করবো, এই জন্য আমরা নিব প্রথমে একটি ইলিপস। আমরা একটা ইলিপস নিলাম। আমি 100% শিওর যে আমি এখন যে পদ্ধতিটা শেখাবো এটা আপনারা জানেন না। তো এখান থেকে আমরা স্টক কালারটা দেব, এই বাইরের স্টকটা, এবং এটা আমরা আরেকটু ছোট করে নেই, ওকে। এবং এটাকে আমরা কি করব আরেকটু মোটা করে দেব, এখান থেকে মোটা করে দিলাম। আবার আরেকটা কপি করব সেন্টারে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা সেন্টার আরেকটা কপি করে একটু ছোট করে দিই হালকা একটু। তারপর আমরা এটা স্টক কালারটা অফ করে দিই, আমরা একটা ফিল কালার করে দেব ব্ল্যাক, ওকে। আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে এখন আমরা শিফট আলটা দিয়ে ছোট করে দেব, তাহলে দেখবেন যে সমানভাবে ছোট হচ্ছে, ওকে। তারপর হচ্ছে কি এটাকে আমরা করে দেব হোয়াইট, আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার আমরা শিফট আলটা দিয়ে আরেকটু ছোট করে দেব, এবং এবার আমরা করে দেব জাস্ট এই ব্লু কালারটা। এবং এইটা করার পরে আমরা একটু জুম করে নিব, এবং জুম করে নিয়ে আমরা এখান থেকে লাইন টুল নিব, এখান থেকে শিফট চাপ দিয়ে সমানভাবে একটা, এবং এখান থেকে শিফট চাপ দিয়ে আর একটা, ওকে। এখন আমরা শিফট চাপ দিয়ে এখানে এই দুইটা সিলেক্ট, আবার এটাও সিলেক্ট, মানে আমরা এখানে দুইটা লাইন এবং ইলিপসটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব পাথফাইন্ডার, এখান থেকে ডাইভার্টে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তাহলে দেখবেন যে সবগুলো আলাদা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে জাস্ট হোয়াইট কালার করে দিলে দেখবেন যে হয়ে গেছে, এখান থেকে গার্ডিয়ান করা হয়েছে। এই দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে গার্ডিয়ান করতে পারবেন। একটা দিবেন একটু ডিপ কালার, আর একটা দিবেন একটু লাইট কালার। তারপর হচ্ছে গিয়ে গার্ডিয়ান টুল দিয়ে ভাবে মিলাবেন, তাহলে হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমরা বি এম ডব্লিউ লিখবো, এখান থেকে আমরা লিখি বি, এবং এটা দেবো মনসিরত ফন্ট, মনসিরত বোল্ড কালার, বোল্ড করে দেই মনসিরত বোল্ড। এটা করে দেবো হচ্ছে এম, এবং এটা হবে ডব্লিউ। আমরা তিনটাকে আরেকটু মোটা করে দিই, আরেকটু মোটা করার জন্য আমরা নিতে পারি এক্সট্রা বোল্ড, ওকে। এবার আমরা এখানে রাখবো বি, এই জন্য আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম, এবং এটাকে একটু বাঁকা করে দেব, রোটেট করে দেবো আর কি, ওকে। এম রাখবো এখানে, এবং এটাকে হোয়াইট কালার করব, এবং ডব্লিউ থাকবে এখানে, এটাও হোয়াইট কালার। এখন হচ্ছে কি আমরা জুম করে আমরা মিলাবো, তো ডব্লিউটাকে আমরা আরেকটু ছোট করে শিফট অলটা দিয়ে সমানভাবে ছোট করে দেব, এটা থাকবে এখানে, ওকে। বিটাকেও আমরা আরেকটু ছোট করব,
এবং এমটাকেও আরেকটু ছোট করব। এখান থেকে আমরা ব্রাশে পয়েন্ট দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা সমান মিডিলে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই লোগোটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। তারপর হচ্ছে আমরা একটু ছোট করে আমরা সাইডে রেখে দিই। আমাদের এই লোগোটি কমপ্লিট। তারপর হচ্ছে কি আমরা এই লোগোটি করব রেড ক্রিস সেন্টার। তো বাংলাদেশ রেড ক্রিস সেন্টার এই লোগোটি আমরা করতেছি। আমরা আবার একটি এলিপস নেব। তারপর আমরা আইড্রপার দিয়ে গ্রিন কালারটা করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা কপি করলাম এবং এটাকেও আরেকটু ছোট করে দিই। তারপর হচ্ছে এটা করে দেবো হোয়াইট। এবং আমাদের আরেকটি লাগবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা আরেকটু হালকা একটু বড় করে দেবো, বেশি না, হালকা একটু বড় করে দিয়ে আমরা এটার ফিল কালার টপ করে স্ট্রোক কালার দেবো। আমরা মূলত এইটাতেই হচ্ছে লিখবো, এই যে ঘোরায় লেখাটা হয়েছে এই লেখাটাই মূলত আমরা এই স্ট্রোকের এটাতে লিখবো, এই জন্য আমরা এটা নিলাম। তারপর হচ্ছে কি আমরা যেটা করবো, আমরা এখন লেখাগুলো লেখা শুরু করব। আমরা এখান থেকে টাইপ টুল নিব না, আমরা নিব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর হচ্ছে কি আমাদের যা যা লেখা দরকার আমরা সেটা সেটা লিখে দেব। তো আমরা লেখা শুরু করি BAN বাংলাদেশ। আমরা এটাকে একটু ছোট করে দেই। ওকে, বাংলাদেশ রেড রিসেন্ট সোসাইটি, একটা ডট থাকবে যেন আমরা একটু স্পেস রাখি। স্পেস রাখার পরে বিটি আর সি এস আবার আমরা স্পেস রাখি। তারপর হচ্ছে কি এটাকে আমরা কন্ট্রোল এ দি অল সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে একটু বড় করে দেবো যাতে আমাদের সমানভাবে হয়, সেভাবে ঠিক আছে। এখন আমরা এটাকে এভাবে কর্নারে ধরে আমরা রোটেট করে দেবো যেখানে আমাদের দরকার। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটাকে একটু চিকন করে দেব, সেটার জন্য আমরা করবো হচ্ছে বোল্ড এবং একটু সাইজটা একটু বড় করে দিলাম একটু ঘুরিয়ে। এখন আমরা এটাকে হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমরা দুইটা ডট দিয়ে দেব। দুইটা ডট দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস নেব, এখানে একটা ইলিপস, এবং আল্ট্রা চাপ দিয়ে কপি করে আমরা এখানে একটা ইলিপস। ওকে, তারপর আমরা এই চাপটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা ইলিপস নেব, এখান থেকে আমরা এখানে নেই, এখান থেকে একটা ইলিপস, সেটা হবে হচ্ছে রেড। এবং আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সেন্টার একটা কপি করে এটা একটু ছোট করে দেব। একটু ছোট করে দিয়ে এদিক থেকে নিয়ে আসবো, জাস্ট টেনে নিয়ে আসবো। এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলে দেখুন যে আর একটা হয়ে গেছে চাপটা। তো আমাদের এটাও কিন্তু তৈরি করা শেষ। এখন এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ সাইডে রেখে দিলাম। তারপর আমরা এই বসুন্ধরা গ্রুপের এই লোগোটি তৈরি করব। এই লোগোটি তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ত্রিভুজ নেব প্রথমে। তো ত্রিভুজ নেওয়ার জন্য আমরা নেব পলিগন। পলিগন থেকে আমরা কর্নার নেব, কয়টা, তিনটা কর্নার নিলেই আমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে। এবং আমরা এটাকে রোটেট করে দেবো, শিফট চাপ দিয়ে সমানভাবে রোটেট করে দিলাম। এবং আমরা আবার আল্ট্রা চাপ দিয়ে একটা কপি করব, আবার একটা কপি করব। আমরা আবার করি এই জিনিসটা, এখান থেকে একটা কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আর একটা হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে নেবো একটা রেক্টেঙ্গেল। ওকে, এবং এটাকে একটু জুম করব, জুম করে এখানের সাথে মিলাই দেব। তারপর হচ্ছে কি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমরা এখান থেকে এগুলাকে কেটে দেব।
যে বাড়তি যেগুলো আছে এগুলো আমরা কেটে দেবো। কিন্তু আমাদের এখানে তিনটা হয়ে গেছে, এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে তিনটা নিব না, আমরা নিব দুইটা। এখন সিলেক্ট করে সেটা কেটে দেবো। ওকে, এবং এটা বেশি হয়ে গেছে, সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা সামনে টেনে দেবো, মানে আমাদের যতটুকু লাগে আর কি, জাস্ট এরকম। তারপর হচ্ছে কি, আমরা এটাকে আরেকটা কপি করবো, আলটা চাপ দিয়ে কপি করে আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু সিলেক্ট করে আমরা আরেকটা সাইডে কপি করে রাখি, পরে যদি লাগে। এখন আমরা শেপ বিল্ডার দিয়ে এই বাড়তি অংশটা কেটে দেবো। ওকে, আবার আমরা এখানে এটা দিয়ে আমরা কাজটা করতে পারি সম্ভবত। এখানে আরেকটা কপি করবো, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখান থেকে আমরা যদি কপি ক্লিক করি তাহলে দেখবেন যে আরেকটা হয়ে গেছে। আমরা এখান থেকে হয়তো আরেকটা বানাইতে পারি চাইলে। হ্যাঁ, দুটাকে সিলেক্ট করছি, এবার শেপ বিল্ডার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এখন আমরা এটাকে আলাদা করে নিয়ে আসতে পারবো। ওকে, তারপর এটাকে আমরা জাস্ট শিফট অনটা দিয়ে একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে দেখবে যে হয়ে গেছে, এবং এখান থেকে একটু কাজ আছে, এই কাজটুকু করলেই কাজ হয়ে যাবে। আমরা এখান থেকে কাজটুকু করার জন্য আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিব, ছোট্ট একটা রাউন্ড রেক্টেঙ্গেল, আমরা আলাদা একটা কালার দিয়ে দিলাম, এবং আর একটা নিব হচ্ছে রেক্টেঙ্গেল, জাস্ট এরকম। এখন আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এই ভিতরে যেগুলো আছে ওগুলো কেটে দিলে হয়ে যাবে। তাহলে দেখবেন যে কমপ্লিট তাদের মতো হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনার বিভিন্ন লোগো তৈরি করে ট্রাই করলে আপনার দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিতরে আর কি একটা আইডিয়া চলে আসবে। তারপরে আপনি এখানে লিখে দেবেন বসুন্ধরা গ্রুপ, BASHUNDHARGROUP। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, লাইক কমেন্ট করলে ভিডিওটা আরো মানুষের কাছে যাবে এবং এটাতে আমার আর কি ইন্সপায়ার হবে। এখানে আমরা এখন এই বিডি ফুডের লোগোটা তৈরি করব, এটার জন্য আমরা নিব হচ্ছে পেন টুল। পেন টুল নিয়ে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে
আমরা খুবই দুঃখিত, যখন আমরা বিডি ফুডের লোগোটা তৈরি করলাম তখন আমাদের নয়েজটা খুবই সমস্যা ছিল, এই জন্য আমরা ভয়েসটা ডিলিট করে দিছি। তো আপনারা যদি একটু আস্তে আস্তে ভিডিওটা দেখেন তাহলে আশা করি ভয়েস লাগবে না, কারণ এই লোগোটা সম্পূর্ণই পেন্টুল দিয়ে করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।